নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটা আপনারা বুঝতেই পারছেন যে WBCS 2019-এর প্রিলিমসের রেজাল্ট আজকে বেরিয়েছে। বন্ধুরা, এর আগে আমি এপ্রিল মাসের শেষের দিকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কিছুদিনের মধ্যেই, এক সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোতে পারে, কিন্তু সেটা বেরোয়নি কোনো কারণে। সেটা একটু পরে বেরোলো, আজকে মেয়ের 14 তারিখ। ফলে কিন্তু সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এমসিসি অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে এখন যেহেতু ইলেকশন চলছে, মডেল কোড অফ কন্ডাক্ট, তার মধ্যে কি রেজাল্ট বেরোতে পারে। আমি বলেছিলাম হ্যাঁ, বেরোতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, এবং সেটা বেরোলো ইনফ্যাক্ট। এবং বলেছিলাম যেরকম যে জুনের শেষের দিকে বা জুলাইয়ের মাঝামাঝি পরীক্ষা হতে পারে, এবং সেটাই বেরোলো। যদিও প্রথম দিকে পিএসসি যে এই যে ডকুমেন্টটা, সেখানে 25 মের কথা লেখা ছিল এবং সেটা নিয়ে কনফিউশনও তৈরি হয়েছিল বন্ধুরা। যাই হোক, সেটা ভুলবশত ওদের টাইপোগ্রাফিক্যাল এরর বা যাই হোক, যে কোনো কারণেই হোক, যদিও পিএসসির মতো একটা ইনস্টিটিউট থেকে, একটা অর্গানাইজেশন থেকে এরকম ভুল মোটেই কাম্য নয়। যাই হোক, সেটা তারা রেক্টিফাই করে সেটা 25 জুলাই ডেট সেটা করিজেন্ডাম বার করেছে পিএসসি। ফলে যেই সেটা ঠিক আছে, এবং আমি বারবার বলেছিলাম যে যারা এখন থেকেই মেন্সের জন্য পড়াশোনা শুরু করবে, মানে এখনও প্রায় এক মাস আগের কথা আমি বলছি, যে তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। ইনফ্যাক্ট যারা করেছে, এবং আমাকে আমার ওই ভিডিওতে অনেকে কমেন্ট করছিল যে ফেক ভিডিও, ফেক ইনফরমেশান, এরকম অনেক রকম আমি কমেন্ট পেয়েছি। যদিও আমি কোনো কারোর সঙ্গে কোনোদিনও কোনো ভিডিওতে অ্যাডভার্স কমেন্ট করলে আমি কনফ্রন্টেশনে যাই না, বা আমি সেটাকে কাউন্টার করি না, কিন্তু অনেকেই হয়তো দেখেছেন যে সেই ভিডিও ফে ইনফরমেশনের কোনো বেসিস নেই এরকম বলা হয়েছিল। তো যাই হোক, আজকে সেটা দেখা গেল যে জুলাইয়েই কিন্তু পরীক্ষা হচ্ছে। ফলে যারা সেইটা মেনে নিয়ে পড়াশোনা করেছিলেন, ইনফ্যাক্ট তারাই কিন্তু গেনার হবেন, তারাই অনেকটা এগিয়ে থাকবেন। ঠিক আছে, সেটা একটা অন্য ব্যাপার, কিন্তু আজকে যে টপিক নিয়ে মেনলি আমি বলবো, যে নাম্বার অফ যে যারা কোয়ালিফাইড জব সিকার, যারা নাম ক্যান্ডিডেট, 15,997 জনকে আজকে এখানে কিন্তু কোয়ালিফাই করা হয়েছে বন্ধুরা। এটা একটা হিউজ ফিগার। আমি যদি গত 10 বছর আগের কথা ভাবি, তখনও কিন্তু 2,000-2,500, ম্যাক্সিমাম 3,000 ক্যান্ডিডেট কোয়ালিফাই করতো মেন্সের জন্যে। সেটা বাড়তে বাড়তে 5,000, 6,000, 8,000, গত বছরে হায়েস্ট আমরা দেখেছিলাম 11,036 জন, যদি কারোর কাছে ডকুমেন্টটা থেকে থাকে। এবং সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে, আপনারা আমি ডিসক্রিপশন লিঙ্কে তলায় সেই ভিডিও লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন যে সেখানে 11,036 জন ক্যান্ডিডেটকে কিন্তু সেখানে ডাকা হয়েছিল। সেখান থেকেও প্রায় 5,000 ক্যান্ডিডেট এখানে বেড়ে গেছে বন্ধুরা। ফলে 5,000 জন বেশিকে কোয়ালিফাই করানো হয়েছে। এটা ধরে নেওয়াই যায় যে পিএসসির নিশ্চয়ই সেই অনুপাতে, একটা অনুপাতে তো একটা রেশিওতে ওরা মেন্সে কোয়ালিফাই করে, যেরকম ভ্যাকেন্সি থাকে। ধরে নেওয়া যায় যে সেই ভ্যাকেন্সিটার পরিমাণ অনেকটাই বেশি, এবং এই রিক্রুটমেন্টটা যেহেতু পুরো প্রসেসটা 2021 সালের ভোটের আগেই প্রসেসটা হয়ে যাবে, ফলে একটা হিউজ রিক্রুটমেন্ট কিন্তু হতে পারে এই পরীক্ষার মাধ্যমে। মোটামুটি ধরে নেওয়া যায় ভালোই রিক্রুটমেন্ট হবে, সমস্ত গ্রুপ এ বি সি ডি মিলিয়ে 1,000-এর ওপর তো অবশ্যই, 1,500-এর কাছাকাছি রিক্রুটমেন্ট হতে পারে বলে যেটুকু আমার মনে হচ্ছে, ওরা হয়তো 10 টাইমস ডেকেছে। ফলে বন্ধুরা, একটা হিউজ আপনাদের কাছে চান্স আছে, স্কোপ আছে, যেহেতু বাকি গভর্নমেন্ট প্রেজেন্টলি ভেরি, এটা আনফর্চুনেট যে আমাদের বলতে হচ্ছে বারবার, এবং ইনফ্যাক্ট এই কারণে আমি চ্যানেলে ভিডিওর সংখ্যাও কমিয়ে দিয়েছি, যেহেতু পরীক্ষাগুলো রেগুলার হচ্ছে না, এসএসসি এবং স্টেট গভর্নমেন্টের অন্য ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো। ফলে একটা হতাশা ছেলেমেয়েদের মধ্যে নিশ্চয়ই আছেন। সেই কথা, সেই দিক থেকে দেখতে গেলে, যেহেতু WBCS পরীক্ষাটা অনেকটাই রেগুলার হয় এবং প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে WBCS হয়ে থাকে, ফলে এই পরীক্ষাটা যারা প্রিপারেশান নেন, যারা কোয়ালিফাই করেছেন, এই 16,000 ক্যান্ডিডেট প্রায়, তাদের প্রতি আমার কনগ্র্যাচুলেশন। এবং সবাইকে বলবো বন্ধুরা, যে যাই করুক, কেউ যদি অন্য সার্ভিস করে থাকেন, বা একদম যারা ফ্রেশার, বাড়িতে পড়াশোনা করছেন, বা স্টুডেন্ট,
তারাও অনেকেই কোয়ালিফাই করেছেন, ফলে তাদের সবাইকে বলবো যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি বন্ধুরা, এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। যে যাই বলুক, WBCS ওয়েস্ট বেঙ্গলের কিন্তু বেস্ট সার্ভিস সেটা আপনারা, এবং যেহেতু এর আমি আগেও ভিডিওগুলোতে বলেছি কেন WBCS দেবেন সেই ধরনের ভিডিও, যেহেতু এখানে অনেক রকম রেঞ্জ থাকে, একদম যারা খুব ভালো প্রিপারেশান নেন তারা এবি পেয়ে যান, তারপরে একটু মিডিওকার লেভেলে মোটামুটি সি তাদের হয়ে যায়, আর যারা একদম প্রথমবার পরীক্ষা দিচ্ছেন বা যাদের একটু প্রিপারেশান কম থাকলেও কিন্তু সি ডি সিএসএস দিকগুলো এবং ডি এর দিকে কিন্তু পেয়ে যাওয়া যায়, ফলে এটা একটা অনেকটা ক্যাটাগরাইজ পরীক্ষা থাকে, যে ওটুকু নয় অনেকটা ডিভিশন থাকে, ফলে এটা একটা খুব ভালো পরীক্ষা যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জন্য। ফলে বন্ধুরা যে কদিন আপনারা প্রায় 2 মাস সময় পাচ্ছেন সেই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগান, সামনে অনেক রকম অনেক কিছু এন্টারটেনমেন্ট বাকি, সোশ্যাল মিডিয়া ইলেকশান এই সমস্ত জিনিসগুলো আমাদের, যেটা হয় যে আপনার যে ভ্যালুয়েবল টাইম এবং পিএসসি নিয়ে নানা রকম চর্চা, এবং আমি সবসময় সবাইকে বলে থাকি, অনেকেই আমাকে বলে যে হ্যাঁ যে কিসের জন্যে পড়বো, পরীক্ষা ঠিক মতো হচ্ছে না, এত রকম কিছু পিএসসি নিয়ে শুনছি, আমি সবাইকে একটা কথা বলি, যাই হয়ে থাকুক না কেন যে পরীক্ষা কিন্তু আপনাকে দিতেই হবে, এবং পরীক্ষার প্রসেসের মধ্য দিয়েই আপনাকে কিন্তু পরীক্ষা চাকরি পেতে হবে, এবং সেই পরীক্ষাটা কিন্তু পিএসসিই নেবে, আপনাকে সেই সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, ফলে যেই যাই বলুক না কেন আপনাকে কিন্তু সেই জায়গাটাই যেতে হবে। আপনি অনেক কথাই শুনবেন, আপনি নিশ্চয়ই সেগুলো ভেবে দেখবেন, কিন্তু পড়াশোনাটাও আপনাকে করতে হবে এবং সিরিয়াসলি করতে হবে, যারা সেটা করে ইনফ্যাক্ট তারাই কিন্তু ঠিক ভালো চাকরি পেয়ে বেরিয়ে যায় বন্ধুরা, আর যারা শুধুমাত্র এগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, নেগেটিভ ভাবতে থাকে শুধুমাত্র, তারা কিন্তু জীবনে তাদের কিন্তু সেইভাবে সাকসেস আসে না বন্ধুরা, ফলে সেটা ভাববেন না। এখানে সবাই যারা 16,000 জন যারা ইন্টারভিউয়ে এই প্রিলিমসে মেন্সে বসতে পারবেন, এটা তাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি আমি এই কারণেই বলছি, কারণ যে শুধুমাত্র এটা একটা পরীক্ষা নয়, এই মেন্স এমন একটা পরীক্ষা যেখানে আপনি প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, একটা 5-6 দিনের পরীক্ষা একটা চলে, অনেক রকমের অনেক রকম আপনার সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, এবং অনেকের সঙ্গে আলাপ হয় পরীক্ষা হলে গিয়ে, এবং এটা একটা এক্সপিরিয়েন্স, ফলে এখান থেকে আপনি কিন্তু অনেক কিছু জীবনে শিখতে পারবেন, এবং যারা খুব আন্ডার প্রিপেয়ার্ড অবস্থাতেও পরীক্ষা দিতে যাবে তারাও কিন্তু এখান থেকে কিছু না কিছু পাবে জীবনে, ফলে সেইটা কখনোই ইয়ে করবেন না। প্রত্যেককে বলবো আপনি কিন্তু সবাই গ্রুপ এ বি যারা ফর্ম ফিল আপ করেছেন সবাই কিন্তু ফুলেস্ট ফর্মটা দেবেন, যে হ্যাঁ গ্রুপ এ করেছি কিন্তু এখন অপশান ভালো নাই, প্রিপারেশান ঠিক আছে আমি অপশানটা দিলাম না, সেটা করবেন না। অপশান যদি আপনি অপ্ট করে থাকেন অবশ্যই অপশান পরীক্ষা দেবেন, সেভাবে প্রিপারেশান নিন, আপনি কম নাম মার্কস পান, আপনি কোয়ালিফাই এ বির জন্যে না করুন, কিন্তু যে এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করবেন সেটা কিন্তু পরের বার আপনাকে ভীষণ মাইলেজ দেবে, সেটা মাথায় রাখবেন বন্ধুরা। ফলে যেহেতু একটা হিউজ ভ্যাকেন্সি এবছর এক্সপেক্ট করা হচ্ছে, এবং এর রিক্রুটমেন্টটা 2021-এর আগেই হবে, ফলে সেই দিক থেকে সেই কথা মাথায় রেখে কিন্তু বন্ধুরা বলবো খুব ভালো করে প্রিপারেশান নিন, এবং আমাদের চ্যানেল মেন্সের, যেহেতু এবার মেন্সের শিডিউল আমি দেবো, এতদিন প্রিলিমসের রেজাল্টটা বেরোচ্ছিলো না বলে আমি দিইনি, ফলে আমাদের চ্যানেল দেখতে থাকুন বন্ধুরা। আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কের ডিসক্রিপশন তলায় দেওয়া আছে, আপনি ডাইরেক্টলি সেখানে আমাকে সেই টেলিগ্রাম চ্যানেল আপনি জয়েন করতে পারেন, সেখান থেকে আমার যে রেগুলার ভিডিওস এবং মেটেরিয়ালস, আমি বিশেষ করে সাইকোলজি মেটেরিয়ালস আমি সেখানে আপলোড করি, সেগুলো আপনি দেখতে পারেন বন্ধুরা। খুব ভালো থাকুন, এখন রমজান মাস চলছে, প্রত্যেককে আমার রমজান মাসের শুভেচ্ছা, এবং খুব নিজের পড়াশোনা নিজে করুন, এবং কোনো দিকে কোনো রকম ডিস্ট্রাকশনের দিকে আপনি যাবেন না, সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো যত সম্ভব কম করুন, দিনে শিডিউল করুন 1-2 ঘন্টার বেশি করবেন না, ফলে যে সময়টা আপনার বাঁচবে সেটা আপনি পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগান বন্ধুরা। বারবার আমি এই কথাটা বলে থাকি, আবারও বলছি যে সবাই খুব ভালো থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমাদের চ্যানেল, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি আপনি এখানে ক্লিক করতে পারেন, বেল আইকন ক্লিক করলে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশান আপনি ডাইরেক্ট পেয়ে যাবেন।
খুব ভালো থাকুন বন্ধুরা, আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, অনেক রকম ইনফরমেশান আপনি সেখান থেকে পাবেন রেগুলার WBCS 2019 এর মেন্স এক্সামিনের জন্যে। নমস্কার, বন্দে মাতরম।